আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটি সহজ কিন্তু খুবই উপকারী রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে পালং শাক। আপনারা সামনে দেখতে পাচ্ছেন, তো পালং শাক শাকসবজি খাওয়া আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। তো আজকে আমি শাকটা দিয়ে একটা ঘণ্ট বা ভর্তা যাই বলে তৈরি করেছি, সাথে আমি দিয়েছি কিছু মিষ্টি কুমড়া। আসলে শাকসবজি ছাড়া প্রতিদিনের মেনুটা, খাবারের মেনুটা কিন্তু আমাদের জন্য পারফেক্ট হয় না। প্রতিদিনের খাদ্যেই আমাদের খুবই সবুজ শাকসবজি থাকা খুবই জরুরি। আর পালং শাক খুব সহজলভ্য, কিন্তু এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর। এটা যথেষ্ট পরিমাণের ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর হাই ম্যাগনেশিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তো শাকটাকে আমি ভালো মতন ধুয়ে নিচ্ছি। আর একটি টিপস দিয়ে দিই যারা না জেনে থাকে, যে কোনো ধরনের সবজি বা শাক কাটার আগেই ধুয়ে নিতে হয়, ধুয়ে জিনিসটা কাটতে হয় না। যারা নতুন রাঁধুনি আছেন আশা করি তাদের জন্য এই টিপসটা কাজে লাগবে, আর যারা পুরানো আছেন তারা তো সবাই এটা জানেনই। তো আমি শাকটাকে ভালো মতন ধুয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু আমি এটাকে ঘন্ট করে ফেলবো, তো এই জন্য একটু চপ করে নিয়েছি। তো এর সঙ্গে আমি দেব মিষ্টি কুমড়া। আর আপনারা চাইলে অন্য কোনো সবজি দিতে চাইলে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় মিষ্টি কুমড়াটা দিলে মিষ্টি কুমড়ার পুষ্টিগুণটাও একসঙ্গে পাওয়া হয়ে গেল, মানে দুইটা সবজি আমাদের অ্যাট এ টাইম খাওয়া হচ্ছে। তো সেজন্য আমার কাছে স্বাদটা খুব ভালো লাগে, তাই আমি এটা দিয়ে করি। অনেকে আবার সিম দেন, আমি দেখেছি অনেকে সিম দিতে, আর মিষ্টি আলু দেন অনেকে, কিন্তু আমি আলুটা অ্যাভয়েড করি, আমি নর্মালি আলু কম খাই। তো সেই জন্য আমি শুধু মিষ্টি কুমড়া দিই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, আর একটু দিব আমি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু চিরে দিব, আর চপড অনিয়ন মানে কাটা পেঁয়াজ, আর হচ্ছে গার্লিক, যেটা রসুন আস্ত রসুনের কোয়া দিব। আমি যে কোনো ধরনের শাকসবজিতে রসুনটা খুব বেশি ইউজ করি, কারণ রসুনের পুষ্টিগুণ বা রসুনের উপকারিতা আমরা সবাই জানি, রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো। তো আমি যতটা পারি যেসব জিনিসে যায় আমি রসুনের আস্ত কোয়া ইউজ করি, আমার কাছে ভালো লাগে আসলে রসুনের টেস্টটা। তো এইভাবে আমি সব কিছু দিয়ে লো ফ্লেমে ঢেকে এটাকে রান্না করব। আমি এর মধ্যে কোনো আলাদা পানি অ্যাড করব না, এখান থেকে যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছেন আপনারা পানি বের হয়ে গেছে, সেটা থেকে এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে সবগুলা জিনিস। এটাকে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে, বেশি আঁচে দিয়ে দিলে এটা পুড়ে যাবে, সিদ্ধও হবে না ঠিক মতন। তো যতক্ষণ সিদ্ধ না হয় মিনিমাম 10-15 মিনিট লাগে সিদ্ধ হতে। তো দেখতে পাচ্ছেন আপনারা সামনে জিনিসটা সিদ্ধ, এরকম একটু হালকা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি একটু দিয়ে দিব বাগার। এটা খুবই ঝটপট একটা রেসিপি, অল্প সময় হয়ে যায়, খেতে দারুণ মজা। তো এখন আমি আরেকটা ফ্রাই প্যান চুলায় দিব। যে কোনো শাক বা ভর্তা আমার কাছে মনে হয় বাগারটা বা লাস্টে এসে ফোড়নটা দিলে এটা টেস্টটা অনেক বেড়ে যায়। তো আমি আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি আরেক চুলায়। এর মধ্যে আমি কুকিং অয়েল দিয়ে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর এর মধ্যে আমি দিব একে একে করে। এখানে আমি তেল দিয়ে দিলাম প্রথমে, তেলটা একটু গরম হোক, অল্প একটু তেল দিলেই হবে, কারণ আগে যখন আমি শাকটা সিদ্ধ করেছি তখন কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আস্ত শুকনো মরিচ, দুটা একটু চিরে দিয়ে দিলাম, আর হচ্ছে আস্ত জিরা। আমি জিরাটাও খুব খাই, আস্ত জিরাটা আমার কাছে ভালো লাগে, জিরা খাওয়াও কিন্তু খুব ভালো স্বাস্থ্যের জন্য। তো আপনারা যারা, অনেকে পছন্দ করে না দাঁতের নিচে জিরা পড়লে, কিন্তু খেয়ে দেখবেন এরকম ফোড়নে দিলে মজা লাগবে। আর এটা হচ্ছে রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেখান থেকে আমি হাফটা ইউজ করেছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম ফোড়ন দেওয়ার জন্য। তো যাই হোক, এখন এটা ভালো মতন ভেজে নিয়ে ফোড়নটা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার পালং শাক আর মিষ্টি কুমড়ার একটা ভর্তা বা ঘণ্ট, আমি যাই বলি না কেন। তো ভাসতে ভাসতে পুরান কথা আরেকবার, যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, আপনাদের পুরো ভিডিও দেখলে আমাদের অনেক ভালো লাগে, আর সেটা আসলে আমরা টেরও পাই যে পুরো ভিডিওটা দেখা হচ্ছে। যখন আমাদের সময়গুলো বাড়ে যে কোনো একটা ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে, তখন কত খুশি লাগে সেটা নাই বা বললাম। তো আমাদের খুশির জন্য আপনারা না হয় এইটুকু কষ্ট করতেই পারেন, তাই না? একটু সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন। তো আমি এটাকে ভালো মতন ভেজে নেব যতক্ষণ এটা একটু বাদামি না হয়ে আসে, তারপর আমি শাকের মধ্যে ঢেলে মিক্স করে দেব। হয়ে গেল মজাদার ঝটপট পালং শাকের রেসিপি। তো শীত আসছে, পালং শাক খুবই সহজলভ্য। তো যারা যারা এভাবে খেয়েছেন তারা তো জানেনই শাকটা কতটুকু, আর যদি না খেয়ে থাকেন একবার হলেও এভাবে মিষ্টি কুমড়া দিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমাকে জানাতে তো অবশ্যই ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা। তো আজকে এই পর্যন্তই, আপনারা দেখুন আমি কীভাবে এভাবে একটু মিক্স করে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে তারপর আমি নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি জিনিসটা কীরকম হলো।
খেতে কিন্তু অসাধারণ হয় এই ভাজিটা বা ভর্তা। এটাকে কি বলা যায় আমি ঠিক জানি না, এটা ঘন্ট বলি আমাদের, মানে আমার শ্বশুরবাড়ির সাইডে বাগুড়ার সাইডে এটাকে ওনারা ঘন্ট বলে, শাক ঘন্ট, তো আমিও সেটাই বললাম। আসলে এটা ভর্তা টাইপ হয়ে গিয়েছে, কিন্তু এটা এরকমই হবে, আস্তে আস্তে থাকবে না। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন, আমাকে জানাবেন। আর এ তো আমার হয়ে গেল, সার্ভ করে দিচ্ছি আর বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর নিজের যত্ন নিতে তো অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ। Yeah.